হয় সেপ্টেম্বর মাহতে প্রখর গরমে দৌড়ছে রাজ্যবাসীক। আর শেহতাকে বিগত সপ্তাহের যে অভাবনীয়ভাবে তাপমান বৃদ্ধি হয়েছে তাক এটা যথেষ্ট চর্চার বিষয় হয়ে পড়ছে। আর কি বাতরা কি ঘরের গড়ী গৃহিণী সকলে এটা এই প্রখর গরমক এটা চিন্তিত হয়ে পড়ছে। কিন্তু যদরণে উত্তাপ বাড়িছে সেই ধরনের এটা আসলে লোকসল সাজুনে এই পরিবেশের সাথে সহাবস্থান করবলে। মানে আই আই টি গুহীর সম্মুখত আছো আর আজির দিন তো প্রায় 37 ডিগ্রি ছুঁয়েছেগো তাপমান। আর আই আই টির আশেপাশে যে অঞ্চল আছে ইয়াত যোকল স্থানীয় লোকসকলে আসলে গরমের পরিত্রাণ বিচারি এনেদরে গছর ছাদ জিরণি লৈছে। মোট সতীর্থ দেখাব এনেদরে গছর ছাদ জিরণি লৈছে, কোনে শীতল পানীয় খাইছে, ঠান্ডা পানি খাইছে। গতি গরমের পরিত্রাণ পাবর প্রত্যেকে কিনা নয় কিনা এটা করেছে। আর দেখা গেছে বহুত গরম পড়ছে নাকি? এবার বহুত গরমি হ্যাঁ, মত পুছো জেসে মরনে কে হালাত হো রে, মরি নেই রে বেস। রাজস্থান সে মেরা গাড়ি হ্যাঁ। আপ রাজস্থান সে? হ্যাঁ। তো কেসা লাগা অভি? আচ্ছা লাগা, বহুত গরমি বহুত হ্যাঁ, বহুত গরমি। হালাত ইতনে খারাপ হো রে জেসে বে প্রাণ নেই নিকল রে হ্যাঁ। হ্যাঁ, আদমি জিন্দা হ্যায় লেকিন প্রাণ নেই নিকল রে হ্যাঁ, ইতনা গরমি হ্যায়, পুরা ভিজ রে হ্যায় অন্দর সে। আপ কহাঁ হ্যায় রাজস্থান সে? রাজস্থান সে আইএমডি সর বতায়েঙ্গে জহাঁ পে গাড়ি হ্যায় আপনা মাল লেকে আয়েঙ্গে ওয়াহ আনলোডিং করনা হ্যায়। স্যার এই গরমি তো হালত খারাপ হ্যাঁ, খরে খরে পুরা কপড়া গিলা হো রা, আর মেলা যে বর্দি হ্যাঁ সাইড মে পুরা পসিনা পসিনা গিলা হো গিয়া, সাংঘাতিক গরম হ্যাঁ স্যার। আর কুছ দু চার দিন সে বেশি হ্যাঁ যা হ্যাঁ দু চার দিন জ্যাদা গরমি পর রা স্যার। কেনেকুয়া বারো গরম? তো গরম বহুত গরম দিছে, অসহ্য। আর মানে ধৈর্য কিবা পার হয়ে গেছে গরমের কারণে, অশান্তি লাগিছে। আর কত খাড়া হয়ে থাকবে পারা না, গছর তলত জিরণি লেবলে মানে তাতো খাড়া হবো আর এনেকা কন্ডিশন। মই এই আইসিডিতে কাম করো, অঙ্কর অফিসত গরমের কারণে জিরাইছো, আইছিল কিবা কামর কারণে। তো কত রখিব জায়গা নাই, গছর তলত খাড়া হয়েছো তাতো গরম, শীতল পানীয় বা কোল্ড ড্রিঙ্কস খাইও রক্ষা পাই, অশান্তি। সেইটাও শান্তি নাই, সেইটাও খাইও দুই মিনিটের কারণে অল্প শান্তি পালেও লগে লগে আকো গরম, কি কব। হয় আই আই টি গুয়াহাটির সম্মুখত এনেদরে লোকসকলে গছর ছাদ জিরণি লৈছে। গরম তো স্যার এটা বহুত গরম, তাহলে এটা কলব নরু মানে ব্যবহার করে আছে সাইকেল তো এটা ইচ্ছা না যায় মারবার, বহুত গরম সারছি, ভাগাল লাগে আছে পুরা। আগত আগত না আছিল, এতিয়া এতিয়া মানে বেশি গরম হয়ে আছে, এইকেদিন মান বহুত গরম গেছি, তারপরে অসহ্য হয়ে গেছে। সব কেনেদরে গছর ছাদ জিরণি লৈছে প্রত্যেকে, গরমের পর কিছু পরিত্রাণ পাবর বাবে। আর আমি কিছু আগলৈ যাম এনে ধরনের আই আই টি গুয়াহাটির সমীপত আজির দিনটি প্রায় 37 ডিগ্রি ছুঁয়েছেগো তাপমাত্রায়। আর যাক এটা সকলে আসলে তাই মধুরণ দেখিছে, কেন এনে এনেকা সময়ত আসলে ইমান পরিমাণে তাপমান বৃদ্ধি হওয়া একটা অস্বাভাবিক ঘটনা। আর যে এই আসলে তাপমানের সঙ্গে আসলে নিজকে মিলাব পৰা নাই, সহাবস্থান করব পৰা নাই। আর গাড়ি চালক সকল আছে আমি তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰি, বহুত গরম নেকি বাৰু? গরম পড়ছে বহুত, বহুত গরম। বহুত মানে কব নি আর হাই ফাই পুরা ঠান্ডা খায় বা পানি খায়, ঠান্ডা পানি খায় এর কিনা সকাল পাই না বারো? ঠান্ডা পানি তো খুব যায় বারো, মানে গরম পানি নর্মাল পানি খুব না যায়, ঠান্ডা পানি লাগে দিন 10টা 9টা মান যায় আর 10টা 9টা। গাড়ি চলায়? গাড়ি চলায়। আগতে নোহার লেখিয়া লাগিছে ন এনেকা দিনত? মানে এবার ঠান্ডা নপরিব নাকি এনেকুৱা যেন লাগে, যে ডিসেম্বর নভেম্বর জানুয়ারি লৈকে ঠান্ডা নপরিব থাকে, এনেকুৱা যেন লাগি আছে। আচৰিত কথা কৈছে যে এবার ঠান্ডা নানা নাহিবও পাৰে, না সময়মতে ঠান্ডা নানামিবও পাৰে, শীতর আগমন নহবও পাৰে বুলি কৈছে গাড়ি চালক সকলে। আর তেওঁলোকেও আজি এই প্রখর গরমত আসলে অন্ত অন্ত শুকাই গৈছে, তেওঁলোকে পরিত্রাণ বিচাৰি একো উপায় পোৱা নাই। আর গছৰ ছাদ জিৰণি লৈছে যদি তারপরেও কোনো ধরনের নিশ্চিত আসলে নিরাপত্তা পোৱা নাই, তারপরেও মানে আসলে পরিত্রাণের উপায় পোৱা নাই। তৎসত্ত্বেও আজির দিনটো যে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে সকলকে আশঙ্কিত করে তুলিছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।